press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা শ্রী শ্রী সারদা মায়ের কথা আলোচনা করব তবে সেই আলোচনা আমরা করব, স্বামী বাসুদেবানন্দজির কথা থেকে স্বামী বাসুদেবানন্দজি বলছেন একদিন শ্রী শ্রী মা সারদা দেবী ও সুধীরা দেবী উদ্বোধনের রাস্তার ধারের বারান্দায় বসে স্কুল বাড়ির কারো সম্বন্ধে কথাবার্তা বলছেন মা বলছেন দেখো মানুষ নিজের মন খতাতে চায় না কেবল অপরেরই দোষ দেখে নিজের দোষগুলো যদি মানুষের চোখে পড়ে এবং সেইগুলো যাতে যায় তার চেষ্টা করে তাহলে আর অপরের দোষ ধরবার প্রবৃত্তি থাকে না মানুষের এই এক স্বভাব মহামায়ার সৃষ্টি করে রেখেছেন নিজের তিল প্রমাণ গুণটা তাল করে দেখা আর অপরের তাল প্রমাণ গুণটাকে তিল করে দেখা নিজের মহত্ব নিয়ে নিজেই মশগুল অপরের কথা ভাববে কি? সকলেই যে ঠাকুরের এটা মনে থাকলে সকলকেই ভালোবাসতে ইচ্ছে করে আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারি দে বোধ হয় যেন ঠাকুর খাচ্ছেন সকলের ভেতর ঠাকুরকে দেখতে না পেলে সব পরনিন্দা পরচর্চা ভালো লাগবে নিজের উন্নতির চেষ্টা না থাকলেই অপরের ভালো মন্দ নিয়ে নিজের মনকে কেবল অযথা উত্তেজিত করবেই হ্যাঁ বন্ধুরা মা শারদা এমনটাই বলছেন পরনিন্দা পরচর্চা করা একটা অত্যন্ত বাজে স্বভাব মানুষের আর যারা এটা করে তারা কিন্তু আধ্যাত্মিক দূরের কথা জাগতিক দিক থেকেও নিজেদের জীবনে তারা কোনো শান্তি লাভ করতে পারে না কারণ অন্যের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করলে অর্থাৎ অন্যের নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করলে সেই ব্যক্তির নেগেটিভ সংস্কার যে আলোচনা করছে সেই আলোচনাকারীর মধ্যে এসে ঢুকে পড়ে আর ততই মন বিক্ষিপ্ত হয় মন অশান্ত হয়ে ওঠে রাগ বেড়ে যায় ক্রোধ বেড়ে যায় হিংসা বেড়ে যায় লোভ বেড়ে যায় ইত্যাদি অপগণগুলো তখন মাথা চাড়া দিয়ে ওঠে সুতরাং মা সারদার নির্দেশ অনুযায়ী আমাদের খুব সচেতন থাকতে হবে যদি আমরা সকলকে ভালোবাসতে চাই তাহলে কিন্তু এই অন্যের দোষগুণ দেখাটা বন্ধ করতে হবে গুণের কথাটা বেশি করে প্রশংসা করতে হবে আর দোষের কথাটা না বলাই বা না আলোচনা করাই শ্রেয় হবে আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ